আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক অর্শতা মণ্ডলী আমি এখন অজুখানাতে বসে আছি তার কারণ আজকে আপনাদেরকে আমি অজু করা শেখাবো জি হ্যাঁ আপনাদেরকে অজু প্র্যাকটিক্যালে করে দেখে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চাইলে আপনাদেরকে অজু বর্ণনাটা মুখেও দিতে পারতাম আপনাদেরকে শেখাতে পারতাম কিন্তু আমার মনে হলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোটাই সবচেয়ে উত্তম হবে তার কারণ রসুল সাল্লি ওয়াসাল্লামকে হজরত জিব্রাইল আমিন আলহিহি সাল্লাম প্র্যাকটিক্যালি দেখিয়েছেন এবং শিখিয়েছেন এমনকি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেও সাহাবাদেরকে দেখিয়ে শিখিয়েছেন সাহাবারা তাবে আইনদেরকে শিখিয়েছেন তাবে তাবে আইনাদেরকে শিখিয়েছেন এইভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে এমনকি আমরাও আমাদের শিক্ষক মণ্ডলীদের কাছ থেকে প্র্যাকটিক্যালি দেখেছি এবং শিখেছি সেই জন্য আপনাদেরকেও আজকে আমি অজুটাকে প্র্যাকটিক্যালে করে দেখিয়ে শিখিয়ে দেব। তার কারণ প্র্যাকটিক্যালে যে কোনো জিনিস দেখলে শিখলে সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায় আমরা বেশি কালক্ষেপড় করব না সরাসরি আমরা অজুটাকে শিখে নেব চর দেখা যাক তো প্রথমেই আমাদের অজু করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ সুননাথ হচ্ছে মেশওয়াক করা জি হ্যাঁ আপনাদের যদি কেউ মেশওয়ক না থাকে কারো তাহলে অবশ্যই মেশওয়াক ব্যবহার করা শুরু করুন মেশওয়কটা আল্লাহ রসুল সাল্লু আলিয়ালের খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত অতএব আপনারা মেশওয়াকটাকে অবশ্যই করবেন মেশওয়াকের অনেক অনেক ফজিলত রয়েছে তো প্রথমে আমরা মেশওয়াকটা করে নেবো মেশওয়কটা করার আপনাদেরকে পদ্ধতিটা বলে দিই আপনারা মেশকটাকে ধরবেন ডান হাতে এবং মেশক এই যে তিন আঙুল এটাকে মেশকের এখানে রেখে এই আঙুলটা তলে দেবেন আমাদের আকাবিরগণ গণ আমাদেরকে এভাবেই শিখিয়েছেন যে মেশক করার পদ্ধতি এটাই যে আপনাদের এইভাবে মেশকটা ধরে আপনার এখন জোরে জোরে নয় এবং অতি সময় ধরে নয় অল্প সময় এবং আস্তে আস্তে মেশক করা যাতে দাঁতের মাড়িগুলো ছিঁড়ে না যায় নষ্ট না হয় খাম না হয় খুব আস্তে আস্তে এবং মানে অপর থেকে নিচে এভাবে এভাবে করা আমরা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি এভাবে করতে করতে ডান দিকে গেলাম এবার আমি ভাবে বাম দিকে যাব আমার হয়ে গেল এমনকি আমরা ভেতরটাকেও করে আর নিশকটা করা হয়ে গেছে খেয়াল রাখবেন আপনারা অতিরিক্ত সময় ধরে নেশক করবেন না এতে ক্ষতি হয় এরপরে মেশক করা হয়ে গেছে এরপরের কাজ হচ্ছে নিয়ত করে নেওয়া অজুর সর্বপ্রথম কাজই হচ্ছে নিয়াত করা এবার নিয়তটা কীভাবে করবেন মুখে নিয়াদ বলা উচ্চারণ করা কোনো প্রয়োজন নয় আপনাদের মনে অন্তরে প্রকল্প করে নিলেই হবে যে আমি অজু করছি পবিত্রতা অর্জনের জন্য এটা সবাই আমরা অজু করতে আসলে পবিত্রতা অর্জন করার জন্যই অজু করি নামাজ পড়ার জন্যই অজু করি এটা মনে মনে প্রকল্প থাকলেই এটাই হবে নিয়াদ তো প্রথমে আমাদের নিয়াদ করে নেওয়া আমরা নিয়াত করে নিলাম আমি অজু করছি মানে তহারাত হাসিল করার জন্য পবিত্রতা অর্জন করার জন্য এরপরের কাজ হচ্ছে আমাদের হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া তো আপনাদেরকে আমি শুধু বলছি না প্র্যাকটিক্যালি করে আপনাকে দেখাচ্ছি তো আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা পানি কিন্তু কখনোই বেশি ব্যবহার করব না সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম পানি অতিরিক্ত ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন অর্থাৎ আমরা বেশি পানি খরচ করব না অল্প পানিতে অজু করে শেখাবো ইনশাল্লাহ তো আমি হাতে পানি নিলাম এবং এইভাবে আমি দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেব তিনবার খেয়াল রাখবেন তিনবারের বেশি কিন্তু ধুবেন না আপনি দুইবারও ধুতে পারেন কিন্তু তিনবারের বেশি অবশ্যই আপনার খেয়াল রাখবেন ধুবেন না আমি এভাবে করে তিনবার আমার হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিলাম এরপরে কাজ হচ্ছে বিসমিল্লা পড়া আমরা সবাই জানি যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লা পড়াটা হচ্ছে রসুল সাল্লামের সুন্নাত অজু তা পূর্বেও তাই বিসমিল্লা পড়তে পারেন এমনকি আপনার বিসমিল্লাহ রহমানের রহিমও পড়তে পারেন বিসমিল্লা পড়তে হবে তো পড়ে নিচ্ছি বিসমিল্লা এবং আমরা শুরু করছি অজু প্রথমেই বিসমিল্লা এভাবে অল্প পানি নিয়ে কুলি করব তিনবার করব সম্মানিত দর্শক আপনারা খেয়াল করবেন আমি খেয়াল করেছেন হয়তো আমি মুখের ভেতর পানি নিয়ে সঙ্গে সঙ্গে কুলি করে ফেলে দিইনি আমি মুখের ভিতর পানিটাকে নড়িয়েছি যাতে ভালো করে দাঁতের ভিতরগুলোতে আশেপাশে সব জায়গাতে পরিষ্কারভাবে পানিটা যায় এবং সেটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে সেজন্য আমি মুখের ভিতর পানি নিয়ে কুলি কুচি করেছি এটাকে আপনারা করবেন এরপরে কাজ হচ্ছে নাখে পানি দেওয়া নাক পরিষ্কার করা আমরা নাখে পানি দেব এভাবে অল্প পানি নিয়ে আমরা এইভাবে নাখে দিয়ে এইভাবে ভরে আপনার করে ঝেড়ে নেওয়া এরকম আমরা তিনবার করব। অবশ্যই নাকটাকে ঝাড়বেন এটা আল্লাহ রসুল আল্লাহ আসলামের সুননাথ অল্প পানি নেব এভাবে রাখে দেব এভাবে করে করে ঝেড়ে নেব এরকমভাবে আমরা তিনবার করবো দুইবার হয়েছে এভাবে আমি তিনবার ঝেড়ে নিলাম এরপরের কাজ হচ্ছে আমাদের মুখ্যমণ্ডলটাকে ধোয়া আমাদের যে ফেস আছে এই ফেসটাকে ধোয়া এবার চেহারা বা মুখ আমাদের কত দূর ধুতে হবে সেটা হচ্ছে ফোকাহাগন বলেছেন যে এই চুলের এইখান থেকে নিয়ে থুতনি পর্যন্ত আর এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এইটুকু আমাদেরকে ধুতে হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার মানে দাড়ি যদি খুবই অতিরিক্ত ঘন হয় তাহলে খেলাল করে নেবেন আমি ওটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আপনাদের চেহারাটাকে ধুই সব তো খেয়াল রাখবেন আমি অল্প পানি ব্যবহার করছি কিন্তু আমি অল্প পানিতে পুরো চেহারাটাকে ডোলে ডোলে মোলে মলে আমি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি দুবার হয়েছে আমি আরেকবার দিয়ে নেব আমার চেহারাটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর যদি আমি বললাম যদি আপনাদের দাড়ি ঘন থাকে তাহলে খিলাল করে নেবেন খিলাল করার দুইটা পদ্ধতি আপনি খিলাল এইভাবেও করতে পারেন আবার আপনি এইভাবেও করতে পারেন দুইটারই মত রয়েছে আপনি যে কোনোভাবে খিলাল করে নিতে পারেন এরপরের কাজ হচ্ছে আমাদের হাত ধোয়া সবসময়তে খেয়াল রাখবেন কিন্তু আমরা পানি কিন্তু বেশি খরচ করছি না অল্প পানিতে উঁজু করতে হবে রসদ সালসম বলেছেন তোমরা গোসল করার সময় উঁজু করার সময় পানি বেশি খরচ করবে না এজন্য আমরা অল্প পানিতে উজু করছি আমরা হাতটাকেও তিনবার ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতটা হাতে এভাবে অল্প পানি নিয়ে আমরা হাত পানিটাকে এখান থেকে এতদূর পর্যন্ত গড়াবো তারপরে আপনার ডোলে নেবো এইভাবে এইভাবে আমরা কি করি আমরা এভাবে জোরে ট্যাপ চালিয়ে দিই তারপর এখানে হাত ভিড়িয়ে এভাবে ধুয়ে নিই এই পদ্ধতিটা কিন্তু ভুল এভাবে করবেন না আপনারা হাতে এভাবে পানি নেবেন এভাবে নেওয়ার পরে এভাবে আপনার যদি চান এরকম ট্যাপে করতে তাও এরকমভাবে করা যাবে আর বদনাতে করলে তো খুবই ভালো বদনায় করে পানি ঢেলে নিই এভাবে করে আপনারা এভাবে ভালো করে কোন পর্যন্ত ধুয়ে নেবেন মোলে মলে আমি দুইবার ধুয়েছি আমি আরেকবার ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হালকা পানি নিয়ে হাতের ভেতরে এভাবে গড়িয়ে দিয়ে এভাবে করে আপনাদের ডোলে পরিষ্কার করে নিতে হবে আমার ডান হাত কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমরা করে নেব বাম হাতটা একই পদ্ধতিতে আপনাদের বাম হাতে পানি নিলাম এভাবে ডোলে দিয়ে এভাবে করে আমি ভালো করে করে নিলাম আমার কিন্তু একবারেই পুরো হাতটা পরিষ্কার করে ধোয়া হচ্ছে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু তিনবার করেছেন এজন্য আমরা তিনবারই করবো আমার বাম হাতটাও তিনবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল কাজ হচ্ছে আমাদের মাথা মাথা করে নেওয়া মাসে মাসে করার পদ্ধতিটাও আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন এবং শিখুন আমি মাথা মাসে করার জন্য হালকা হাতে নতুন পানি নিয়ে নিলাম এবং ভালো করে লক্ষ্য করুন আমি এই তিনটা আঙুলকে একত্রিত করলাম আর এই দুটো আঙুলকে ফাঁকা রাখলাম আমি তারপরে মাথার ওপর দিয়ে এইভাবে নিয়ে যাব হাতটাকে হাতটাকে নিয়ে যাওয়ার পরে ফেরানোর পথে কিন্তু আমি এইভাবে ফেরাবো মানে আসার সময় এই যে অংশটা এটা মাথার এইভাবে ডোলে নিয়ে চলে আসব। আমি আবার দেখিয়ে দিচ্ছি নতুন পানি নেওয়ার পরে হাতটা ঝেড়ে ফেলার পরে আঙুলগুলোকে এক এরকমভাবে করে মাথার ওপর দিয়ে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ফেরার পথে এইভাবে নিয়ে আসবেন আমাদের আঁকাবীরগণ এইভাবে আমাদেরকে দেখে শিখিয়ে দিয়েছেন এরপরে কাজ হচ্ছে এই যে হাত দুটো আঙুল বাকি রয়েছে এই আঙুল দুটো দ্বারা প্রথমে শাহাদাত আঙুল দিয়ে কানের ভিতরকার যে অংশগুলো এভাবে করে আপনারা ঘুরিয়ে নেবেন কানের ভিতরকার যে ফাঁকা অংশ এভাবে এভাবে ঘুরিয়ে নেবেন আর এই আঙুলটা যে বাকি আছে এই আঙুলটা কানের পেছন দিক দিয়ে ডলে নেবেন আমি আশা করি আপনাদেরকে মাসা করাটা ভালোভাবে দেখাতে পেরেছি যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনার কমেন্ট বক্সে করবেন যে আপনাদেরকে কতটা পরিষ্কার করে দেখাতে পারছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপরে কাজ হচ্ছে আমাদের শেষ কাজ পাটাকে ধুয়ে নেওয়া পাটা ধুবো কত দূর হাঁটু পর্যন্ত ধুতে হবে না আমাদেরকে পা ধুতে হবে এই এই গেট পর্যন্ত টাকনো পর্যন্ত টাকনো পর্যন্ত ধোয়া ধুলেই ধোয়াটা ফরজ ধুতেই হবে তো আমরা এক্ষেত্রেও বেশি পানি খরচ করব না যে ট্যাপ চালিয়ে দিলাম তারপরে পা ভরে দেবো এরকম করব না আমরা হাতে হালকা করে পানি নিব এবং পায়ের ওপর দিয়ে চালিয়ে দেবো এবং এভাবে আমরাকে ডলে ডলে পাটাকে পরিষ্কার করব। আমরা কিন্তু খুবই খেয়াল রাখবো অতিরিক্ত পানি কখনোই ব্যবহার করব না আমরা এভাবে এইভাবে করে করে নেব এরপরে কাজ আমাদের খিলাল করে নেওয়া এভাবে পায়ের আঙুলের ফাঁকগুলোকে খিলাল করে নেবেন যাদের পায়ের এই যে আঙুলগুলোর মানে এই জোড়গুলো যাদের একটু বেশি ঘন মানে লাগা লাগা তাদের এত এটা করা খুবই জরুরি এভাবে আঙুল ভরে খিলাল করে নেওয়া না হলে ভিতরে পানি ঢুকবে না ওদিও আপনার হবে না আর যাদের এরকম পরিষ্কার ফাঁক তাদের তো কোনো অসুবিধা নেই তারপরেও খিলালটা করবেন ডানসোলের সুমনাথ এভাবে করে আমি তিনবার পায়ে টানে নিয়ে দলে নেবো আমার ডান পা হয়ে গেছে ডান পাটাই একই রকমভাবে একই পদ্ধতিতে করে নেব সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এই ছিল আপনার পুরো অযুগ সম্পন্ন করা খুবই সহজ খুবই আসান শুধু আপনাকে মনোযোগ দিয়ে আপনাকে শিখে নিতে হবে আর আপনাকে বাস্তবে আমল করতে হবে সম্মিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনাদেরকে কতটুকু শেখাতে পেরেছি আর এটা শেখার পরে অবশ্যই আমল করবেন আমার জন্য দোয়া করবেন আর সাথে সাথে এই ভিডিওটাকে অপর ভাইয়ের কাছে ছড়িয়ে দিন যাতে তে সেও শিখতে পারে তার কারণ যদি কারো অজু সঠিক না হয় তার নামাজ কিন্তু সঠিক হবে না তারা এই সঠিক হবে না এই জন্য অজুটাকে শেখা এবং তার উপরে আমল করা খুবই জরুরি এজন্য এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন যাতে অপর ভাইও আমাদের এই অজুটাকে দেখে শিখতে পারে এবং আমল করতে পারে আপনিও এর মাধ্যমে স্বভাব পাবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই কথা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত